গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি তো আছি ভালো। সকাল সকাল দেখো ঝাড়ু হাতে নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, সব মেয়ে লোকেরই একই অবস্থা, সবারই সকালবেলা উঠে ঝাড়ু নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়। ঘর দুয়ার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, উঠান ঝাড়ু দিচ্ছি এখন। সকালে উঠেই আগে ঝাড়ুর কাজ। এই দেখতে পাচ্ছ আমি ফুল গাছগুলোর নিচে এখন চলে গেলাম, ওখানে অনেক পাতা পড়ে থাকে, ঝাড়ু দিয়ে দিয়ে পাতাগুলো এক জায়গায় জমা করে আবার ফেলতে হয়। এখন আমি চলে এসেছি কল পাড়ে, কাপড় ধোয়ার জন্য ছেলে মেয়েদের স্কুলের ড্রেস সপ্তাহের যেগুলো ধোয়া সেগুলি ধোয়া আরম্ভ করে দিলাম ঝাড়ু টাড়ু দিয়ে এসে। এটা তো একটা সপ্তাহের, সপ্তাহে একদিন ধুই না, দুই দিনই ধুই। এত নোংরা করে মানে বলার নেই, যেখানে সেখানে বসে যায় আর জামা কাপড় এত নোংরা করে, সাদা কলেজের ড্রেস স্কুলের ড্রেস সাদাই থাকে বেশিরভাগ। যারা ধয় তারা বুঝে যে কত কষ্ট হয় ধুতে। ঘষে ঘষে সাবান মেখে সার্ফ দিয়ে রাতে ভিজে রেখেছিলাম, এখন সাবান মেখে মেখে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুচ্ছি। সাদা জিনিস ভালো করে না ধুলেও তো পরিষ্কার হয় না, আর আমাদের কলের জলটা একটু আয়রন আছে সেই জন্য একটু ভালো করে ধুতে হয়। হালকা একটু আয়রন আছে, বেশি নেই, বোঝা যায় না তেমন একটা, তাও কয়েক একটু একটু লালচে লালচে ভাব ধরে সাদা জামা কাপড়গুলো। আর আমাদের আমার মেয়ের স্কুলের ড্রেসে নীল দিতে দেয় না স্কুল থেকে, নীল দেওয়া বারণ, হোয়াইট হোয়াইটই থাকবে। তাও আমি হঠাৎ এগুলো সব হালকা করে দিই যাতে বোঝা না যায়, ওভাবে দিই আমি। আমি এবার কী করবো, ধোয়া জামা কাপড় ধোয়া হয়ে গেলে দাঁতটা ব্রাশ করে, দাঁত বেশ ব্রাশ করা শুরু করে দিয়েছি। এই চলে এসছি এখন রান্নাঘরে, বাসি কাপড় ছেড়ে চলে আসলাম রান্নাঘরে, ডালটা আগে বসিয়ে দিই। আজকে অনেক দিন পরে ডিম রান্না, সিদ্ধ ডিম রান্না করে, সিদ্ধ ডিম মানে ঝোল করে করে, সিদ্ধ ডিমের ঝোল মানে সিদ্ধ ডিম বাচ্চারা খেতে চায় না, আমলেট মানে আমলেট আমলেট, তাই ভাবলাম যে আমাদের জন্য আমরা বড়ো যে কজন আছি সেদ্ধ ডিমে সেদ্ধ ডিমের ঝোল করব, আর বাচ্চাদেরকে এক্সট্রা ডিম রেখে দিয়েছি ওগুলি অমলেট বানিয়ে দেব। তার জন্য বাচ্চাদের জন্য ডাল, আর ডালের সঙ্গে অমলেট খাবে, আর আমরা বড়রা ডিমের ঝোল দিয়ে খাবো। আর যদি বাচ্চারা ডিমের ঝোল খেতে চায় অমলেটের সঙ্গে তাও খেতে পারবে, ঝোলের মধ্যে অমলেট দিব না, এমনি এক্সট্রা করে রেখে দিব। বাচ্চাদের কিছু বোঝাও যায় না কোনো সময়, বোঝাও যায় না কোনো সময় কখন কী খাবে, ওদের যে মতলব কী বোঝাও যায় না। কোনো সময় দেখো ডিমের ঝোলও খাচ্ছে, কোনো সময় আমলেটও খাচ্ছে, আবার কোনো সময় সেদ্ধ ডিমও খাচ্ছে। আমি আমলেট করবো না, ওদের জন্য এমনি রেখে দিব, যখন ওরা খাবে তখন মামি বানিয়ে দিবে ওদের। আমি ঝোলটা বানিয়ে নিয়ে আমি তো আমার তো যেতে হবে, আমি তো আর বসে থাকলে চলবে না। আমি এখন দেখো পেঁয়াজ, আর পেঁয়াজটা ছুটে নিচ্ছি, আর টমেটোটা কেটে নিচ্ছি, বাদ বাকিতে সব রাতেই করে রেখেছি। পেঁয়াজ তো কেটে রাখতে নেই, সেই জন্য পেঁয়াজটা রাতে কাটি নেই, এখন কেটে নিচ্ছি, পেঁয়াজ আর টমাটোটা কেটে নিচ্ছি। পেঁয়াজ তো আগে কেটে রাখলে খাওয়া যায় না, ওটা বলে বিষ হয়ে যায়। পেঁয়াজ আর লেবু আগে বলে কেটে রাখতে নেই, সেই জন্য আগে কেটে রাখি নেই, ওটা খেতে নেয় পেঁয়াজ আর লেবু, লেবুও সঙ্গে সঙ্গে কেটে খেতে খেতে। পেঁয়াজ আর লেবু তো আগে কেটে রাখতে নেই, এটা সবাই জানে, এটা আমি একা না, এটা সবাই জানে, সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে খেতে হতো। ওটাগুলো পেঁয়াজ আছে ফট করে বাকলাগুলো ছোলা যায় না, চুকলাগুলো ছোলা যায় না, একটু গায়ের সঙ্গে একটু লেগে থাকে, এক করে আটকে ধরে রাখে। এই পেঁয়াজটা ছুলতে আমার কত টাইম লাগতেছে, এত বড় পেঁয়াজ তাও ছুলতে পারতেছি না।
এখন কেকটা বের করে আর কি ঠান্ডার দিন না কেকটা বের করে প্লেটে বের করে রেখে দিই ঠান্ডা সকালে সকালে ঠান্ডাটা খেলে ক্ষতি করে দিই কেকটা বের করে রেখে দিলাম পরে ওই খেয়ে নেবে ফ্রিজের থেকে সঙ্গে সঙ্গে বের করে খেলে তো ঠান্ডা লাগবে তার জন্য আগের থেকে বের করে রেখে দিই এই কড়াই বসে কড়াইটা বসিয়ে দিলাম আগে রাতেই আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম এই যে আর এইদিকে তোমার পেঁয়াজ টমেটো এগুলো কাটা হয়ে গেছে তারপর দাও কয়েকটা ডিম রেখে দিয়েছি এই আমলের সাথে বাচ্চারাই খায় না কি জানো তো সেদ্ধ ডিম খায় না ঠিক আছে আমি রান্নাতে থাকি এটা করে নেব মশলা দিয়ে দিয়ে ভাজা ভাজা করছি এখন দিয়ে দিব জল মশলাটা প্রায় ভাজাই হয়ে গেছে দিয়ে ডিম ভেজে রেখে দিয়েছি ঠিক আছে দেখতে থাকো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দিব ডিমগুলো দিয়ে নামিয়ে দিব আর এদিকে আমি ওভেনে ভাত বসে দিয়েছি গ্যাসটা তো মোচা হয় নাই নাহলে তো মার অসুবিধা হয়ে যাবে নাহলে এতগুলো ভাত যাবে উল্টা পাল্টা হয়ে আবার উল্টা পাল্টা সার এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি ডালটা সোমবার দেবো উল্টা হলে ওই যে ওইদিকে দেখো ওই যে আমাদের গুড্ডু সোনা সব উঠে গেছে আর গুড্ডু এদিকে গুড মর্নিং বলো তো এদিকে আসো নামিয়ে দেবো ওখানে এটারে নামিয়ে দিয়ে গ্যাস ট্যাস মুছে তারপরে ডাল সোমবার দেবো একটা করে নিয়ে এসছি আর একটা সোমবার দেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এই দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা গুড্ডু এদিকে আসো এদিকে আসো জলে যায় না এই দিয়ে দিচ্ছি টমেটো আসো ডাল
এখানে চা আর এখানে মেয়ের জন্য কিকলি দিই। ব্যাস চা হয়ে যাচ্ছে। এখন আমি ঢ্যাং 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 বাজায় না বাজায় না। দোকানে যাব, চাটা খাবো, তারপরে দোকানে যাবো। রেডি হয়ে গেছে, এই যে চা, এই চা বিস্কিট। এখন হাবুল হাবুল করে খাবো, খাওয়ারও টাইম নেই। খাবো যে শান্তি মতে ওটারও টাইম নেই, কী বলবা। ঠিক আছে, চাটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করবো আবার। আমি এখন লাঞ্চ করব, সকাল থেকে আমি আসতে পারি নাই তোমাদের সামনে, একটু ব্যস্ত ছিলাম। এখন আমি লাঞ্চ করব, সকালে তো রান্না করতে দেখলে এগুলো তোমাদেরকে দেখালামই, আর একবার দেখিয়ে দিই। এখন আমি লাঞ্চ করব, দাঁড়াও দেখাচ্ছি। ডাল ভাত আর ডিমের ঝোল, আজকে তো ডিম রান্না করেছিলাম সকালে তো দেখতেই পেলে। এখন আমি লাঞ্চটা সেরে নিই, তারপরে তোমরা দেখতে থাকো। লাঞ্চ করি, তোমাদের সামনে করি একটু সময়, দেখাই দিই আরও দেখাচ্ছি। এই মোবাইলটা আমি রেখে নিই হাতে, নিয়ে এক হাতে এরকম করে নিয়ে, আর এক হাতে তো খেতে পারবো না, হাতে ধরে নিই হটকেসটা, হাতে ধরে তারপরে চামচ দিয়ে উঠে উঠে খেয়ে নিই। আমি তো এখন পারবো না, মোবাইলটা এক জায়গায় রাখতে হবে, দাঁড়াও আমি রাখার ব্যবস্থা করে নিই আগে। এখন বসে আছি, রেস্ট নিচ্ছি দোকানে, তো রেস্ট মানে কি ওই বসে থেকেই রেস্ট নিয়ে। আজকে যদি তোমাদের দোকানে থাকাটা মানে অনেক কষ্ট, মানে কী বলবো, বসে থাকা, হাঁটা চলা, দাঁড়িয়ে থাকা, এছাড়া আর কোনো কাজই নেই দোকানে। রেস্ট এইভাবে নিতে হয়, বসে থাকাও ভালো লাগে না, মনে হয় একটু মানে একটু বিছনার সঙ্গে যদি একটু পিঠটা লাগাতে পারতাম তাহলে মানে একটু আরাম লাগতো, এরকম একটা মনের ভাব হয়। তার জন্য বাড়িতে গিয়ে কী করি, হাত মুখটা ধুয়েই আমি আগে বিছানায় পুরো শটান শটান হয়ে 2-4-5 মিনিট শুয়ে উঠি।
তাহলে মনে হয় পিঠটা আরাম লাগে, শরীরটা মানে রিল্যাক্স মনে হয়। এভাবে আর কতদিন যে চলবে জানি না, যাই হোক চলতে তো হবে এইভাবেই, করার তো উপায় নেই। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর বড়ো করছি না, অনেকটা মানে বড় হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর একটু পাশে থেকো। আজকের মতন এই পর্যন্ত রাখছি, টাটা।